সুপ্রভাত দর্শক বন্ধুরা, সময় এখন 8:20। আমাদের ট্রেন এখনই চলে আসবে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো অম্বিকা কালনা 108 শিব মন্দির। ট্রেন এখনই ঢুকে পড়বে, আমরা ট্রেনে উঠে পড়ব, তারপরে দর্শক বন্ধু তোমাদের সাথে কথা বলছি। হাওড়া থেকে অম্বিকা কালনার দূরত্ব হলো 82 কিলোমিটার, আর হাওড়া থেকে মোট স্টেশন আছে 28টি, সময় লাগছে 2 ঘন্টার মতো। লাইনের দুধারে সবুজ ঘেরা মাঠ এবং ট্রেনে হকারদের এবং বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন। এখান থেকেই আমরা যাব বিভিন্ন স্থানে দর্শন করতে। ট্রেন সফর আমাদের বেশ মজার, এবং আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন। দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন, এইমাত্র ট্রেন থেকে নামলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব 108 শিব মন্দির দর্শন করার জন্য। বাইরেকে টোটো ধরবো, কত কিনা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা হাওড়া থেকে আসছেন, হাওড়া কাটোয়া লোকাল প্রচুর রয়েছে, এছাড়াও অনেক এক্সপ্রেসও আছে। আপনারা চাইলে এক্সপ্রেসও আসতে পারেন। শিয়ালদা থেকেও সকালবেলা একটাই আপনার লোকাল আছে, 8:06 কাটোয়া শিয়ালদা লোকাল, এবং অনেক আপনার এক্সপ্রেসও আছে, তাহলে আসতে পারেন। তো চলুন আমরা দর্শন করব 108 শিব মন্দির, এবং তার পাশে আর কি আপনাদেরকে ঘুরে দেখাব। কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি পৌর অঞ্চল তথা জেলার কালনা মহকুমা সদর। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয়। 15 শতকে এই স্থানটি উল্লেখিত হয়েছে অম্বুয়া মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারেই শহরের এই নামকরণ। জেলা সদর বর্ধমান শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত কালনার একাধিক দর্শনীয় স্থান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, লালজির মন্দির, 108 শিব মন্দির, আরও অনেক কিছু। দর্শক বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়লাম। টোটো
ভাড়া নেবে হলো পার পার্সেন্ট আপনার 10 টাকা, মাথা পিছু 10 টাকা করে। তো আপনারা আসুন, এখানে দাদারা ভাড়া বেশি নেন না, 10 টাকাই নেন, 10 টাকায় পৌঁছে দেবে 108 শিব মন্দির। আপনারা আরও অনেক কিছু দেখতে পারবে। তো চলুন, সাথে থাকুন দুলালের সাথে। দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম 108 শিব মন্দির। তবে এরপরে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব, চলুন যাই। দর্শক বন্ধুরা, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, আর এখানে আপনাকে জুতো খুলেই যেতে হবে। নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হলো বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির, একটি স্থাপত্য বিস্ময়। এবং এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট শিব মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমবায় গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে। এটি একটি পুঁথির অক্ষয়মালাকে প্রতিনিধিত্ব করে এবং মন্দিরের দেয়ালে রামায়ণ মহাভারত পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভিতরে 34টি শিব মন্দির রয়েছে, যেগুলি মঙ্গলকর, যেইগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। এই 108টি শিব মন্দিরের প্রতিটি একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরে প্রতিটি শিবলিঙ্গ শুভ বর্ণের এবং সাদা শিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তে রয়েছে অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভবর্ণ বা অথবা সাদা রঙের। বাম গতির নিয়ম অনুসারে এই নবাদিক শত মন্দিরটি 1731 শতাব্দে বা 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক নির্মিত হয়। শ্রী তেজচন্দ্র অম্বিকানগরে শ্রী মন্দির মণ্ডল শিবালয় নবকৈলাস রূপে নির্মাণ করলেন। ভিতরের বৃত্তে যে 34টি শিব ঠাকুর রয়েছে তার প্রতিটি বর্ণ হলো সাদা বা শুভ বর্ণের। এটা শুভ অর্থাৎ যে 108 শিব মন্দির দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, শান্তির জায়গা মনে হচ্ছে। কোথায় বাড়ি দাদাদের? আমাদের জামশেদপুরে। জামশেদপুর থেকে এসেছেন? জামশেদপুর থেকে এসেছি। প্রিয় দর্শক বন্ধু, এই যে দিদিদের এবং দাদাদের দেখতে পাচ্ছেন, এরা জামশেদপুর থেকে এসছে, এদের খুব ভালো লেগেছে। যা, এদের দাদাদের সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। চলুন আস্তে আস্তে ঘুরে আমরা আরও সমস্ত কিছু দেখি।
এই প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ি কমপ্লেক্সে অতিথিদের স্বাগত জানায় এবং প্রধান প্রবেশদ্বারের বাম দিকে অবস্থিত। এই মন্দিরটি 1849 সালে সম্পন্ন হয়েছিল, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। মন্দিরটি রেখ দেউল স্থাপত্যে নির্মিত, একটি বক্রেশ্বর শিখর এবং একটি একক খিলানযুক্ত প্রবেশদ্বার সহ গড়ে উঠেছে। মন্দিরের চারদিক পোড়ামাটির অলঙ্কারে অলঙ্কৃত, যার মধ্যে আছে সীতা ও রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবদের দেবদেবীর মূর্তি এবং প্রধান মহাকাব্যের দৃশ্যগুলি বিশেষ প্রদর্শন। এছাড়া এতে আছে রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য, কৃষ্ণলীলার দৃশ্য, সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলিকে সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র টেরাকোটা প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে। এখন দেখতে পাচ্ছেন রাসমঞ্চ। কালনার এই রাসমঞ্চটির ছাদ অনেক আগেই ধসে পড়েছে এবং কালনার রাজবাড়ির রাসমঞ্চটির একটি গম্বুজ চূড়া রয়েছে এবং আরও দুটি বিশেষ অংশ রয়েছে। বাইরের অংশে 24টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং ভিতরের অংশটিতে 4টি প্রবেশদ্বার রয়েছে। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদন গোপালজির গল্প বর্ণনা করেন। কিছুটা এগিয়ে এসেই বাদিকে রয়েছে পঞ্চরত্ন মন্দির। এগুলি প্রত্যেকটি এক একটির আকৃতি আলাদাভাবে গঠিত এবং প্রত্যেকটিতে একটি করে শিব ঠাকুরের মূর্তি রয়েছে। লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজির মন্দিরও পশু পাখি এবং ফুলের মোটিফগুলি সম্মিলিত সুন্দর চুনাপাথরের স্টুকচ কাজ রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্রজি মন্দিরের যে কারুকার্য, খুব সুন্দর অসংখ্য টেরাকোটার কাজ এবং এর ভিতরে যে রাধাকৃষ্ণজির যে মূর্তি রয়েছে সেই মূর্তিটাও আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এবং জাগ্রত এই মূর্তি, খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং পৌরাণিক যে মন্দিরের সঙ্গমস্থল এবং মিশ্রণ বলা যায়। এই সুন্দর মন্দিরটি 1751 সালে এবং 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। কৃষ্ণচন্দ্রজির মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশটি রত্ন মন্দির। এই সুন্দর মন্দিরটি 1751 এবং 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। এই কৃষ্ণচন্দ্রজির মন্দিরে অসংখ্য পোড়ামাটি টেরাকোটার কাজ রয়েছে। মনোমুগ্ধকর, চোখ জুড়ানো এই কাজগুলি দেখলে আপনাদের ভীষণভাবে আকৃষ্ট করবে এবং খুবই ভালো লাগবে। আমরা এখন প্রবেশ করছি রাজবাড়ি কমপ্লেক্সের লালজি মন্দির দেখার জন্যে। লালজি মন্দিরটি রাজবাড়ি কম্পাউন্ডের সাথে আরও অবস্থিত, উঁচু প্রাচীরের কমপ্লেক্স দ্বারা বেষ্টিত। এটি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎ রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। লালজি মন্দিরের রাধাকৃষ্ণের একটি সুদৃশ্য মূর্তি রয়েছে। লালজি মন্দিরটি পঞ্চবিংশাটি রত্ন স্থাপত্য শৈলতে নির্মিত এবং এর 25টি চূড়া রয়েছে।
প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের 108 শিব মন্দির দেখা হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি মহাপুকুর বাড়ি। চলুন সাথে থাকুন, আমরা দেখতে থাকি আজকে কালনার সমস্ত কিছু মন্দির আমরা ঘুরে দেখব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি গোবিন্দ বাড়ির মন্দির, মহাপ্রভু বাড়ি মন্দির। এই মন্দিরের ভিতরের দিকে ফটো বা ভিডিও করা নিষেধ রয়েছে, তাই বাইরের দিকে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মহাপ্রভু বাড়ির যে মন্দিরটি। এই মন্দিরের ভিতরে মহাপ্রভু বিরাজমান করছেন। নমস্কার দাদা, দাদার বাড়ি কোথায়? অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান। আচ্ছা, এই নিম গাছটা যে আর এখানে একটু স্থানের মাহাত্মটা আপনি একটু বলুন। এই নিম গাছটা আমাদের জানা আর কি প্রায় 600 বছর আগেকার, ঠিক আছে। এই পথ দিয়ে গ্রীষ্মকালে নিমায় যখন যাচ্ছিলেন হেঁটে, তা উনি যখন ক্লান্ত হয়ে যায় এখানে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার পরে বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে নিম গাছটি দেখছেন, এটি মহাপ্রভু শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করছেন, সেই রূপেই এই নিম গাছটি গঠিত হয়েছে। এই পৌরাণিক বিশ্বাসে জনগণ বিশ্বাসী। এখানকার ভক্তরা তাই মনে করেন। মহাপ্রভুর মন্দিরে আমাদের খুব দেরি হয়ে গেছিল। মহাপ্রভু মন্দিরের ভিতরে যখন আমরা গেলাম, যে প্রভু রয়েছে, প্রভু বলল এখনই ভোগ হচ্ছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, আপনারা বসুন, প্রসাদ পেয়ে তারপরে যাবেন। আমরাও প্রসাদের আর লোভ সামলাতে পারলাম না, বসে পড়লাম। দীর্ঘক্ষণ ভোগারতি দেখে তারপরে আমরা প্রসাদ পেয়ে আস্তে আস্তে সমস্ত কিছু দেখলাম। এবং নিমায়ের এখানে চরণের ছাপ রয়েছে নিমায়ের বিশ্রামের সময়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি ভবা পাগলার ভবার ভবানী মন্দিরের সন্নিকটে। চলুন আমরা ভিতরে আস্তে আস্তে যাই। ভবা পাগলার বাড়িতে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হলো দেখালাম। ভিডিও করার জন্য আলাদা পারমিশন নিতে হতো, আমাদের হাতে আর সময় ছিল না, তাই পারমিশন করাতে পারলাম না, যতটুকু সম্ভব দেখালাম। এরপরে আরও কিছু রয়েছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির ও আরও কয়েকটি মন্দির রয়েছে, সময়ের অভাবে আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না। অন্য কোনো দিন আবার বাকি দর্শনীয় স্থানগুলো দেখাবো। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে যারা নতুন আছে তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
পুরীর এই জায়গাগুলো কালনাতে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে আরও। এই দর্শনীয় স্থানগুলো আগামী পর্বে দেখাবো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বন্ধুরা আগামী পর্বে তোমাদের সাথে। ততক্ষণ আমার সাথে থাকো এবং আমাকে সবাই খুব বেশি পরিমাণে আশীর্বাদ করো, যাতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি।